মেরিট যশোর ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসাদ আসি আপনাদের সাথে আর হাজির হলাম নতুন এবং মজার আরেকটি ভিডিও নিয়ে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কীভাবে একটি লাইট অন অফ করবেন পাশাপাশি কীভাবে আলোর রঙ পরিবর্তন করবেন এবং নির্দিষ্ট শিডিউলে লাইট অন অফ করবেন এমন একটি মাল্টি ফাংশন লাইট নিয়েই আজকে আমরা আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক এটাই হলো একটি স্মার্ট ভাল্ যেটা মাল্টি কালার সহ অ্যালেক্সা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে চলুন আমরা প্রথমে এটা আনবক্সিং করে ফেলি আপনারা ভিতরে একটি লাইট দেখতে পাচ্ছেন যেটা প্যাচ কনফিগারেশনের এবং ভিতরে একটি ম্যানুয়াল আছে যেখানে এটা কিভাবে ফোনের সাথে সেট করতে হয় এটা নিয়েই আলোচনা করা আছে দুই ধরনের লাইট বাজারে অ্যাভেলেবেল আছে একটি হল প্যাচের ভার্সনের এবং অন্যটি হলো পিনের ভার্সনের আমরা এখন প্যাচের লাইটটি দিয়ে পরীক্ষা করে দেখবো যে কারণে একটি টু পিন প্লাগ সহ প্যাচের হোল্ডারের লাইন নিয়েছি এবং একটি বৈদ্যুতিক লাইন দেওয়ার জন্য মাল্টিপ্লাগ নিয়েছি প্যাচের হোল্ডারের মধ্যে আমাদের লাইটটি সুন্দরভাবে সেট আপ করে নিব এবং টু পিন প্লাগটি প্লাগের টু পিন সকেটের মধ্যে প্রবেশ করালাম এখন আমাদের মোবাইল ফোনের সফটওয়্যার ইনস্টল করতে হবে এক্ষেত্রে আমরা প্লে স্টোরে গিয়ে স্মার্ট লাইফ লিখে সাজ দিব এই ধরনের আইকনের একটি অ্যাপস আছে ইনস্টল বাটনে ক্লিক করে আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নিব দেন এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নিব এবং এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন এটা সাথে অ্যাগ্রি করতে হবে তো আমরা অ্যাগ্রিতে ক্লিক করলাম এখানে তিনটি অপশন দেখছেন একটা হচ্ছে লগ ইন অপশন একটা হচ্ছে সাইন আপ অপশন একটা হচ্ছে গেস্ট অপশন আপনারা যে কোনো অপশন ইউজ করতে পারবেন তবে আমি সাজেস্ট করব এটা সাইন আপ করে লগ ইন অপশনটি ইউজ করতে সাইন আপ বাটনে ক্লিক করে আমরা এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে ইমেল অ্যাড্রেস প্রদান করব এবং নিচে আই অ্যাগ্রি টু পলিসি অ্যান্ড টার্মস কন্ডিশনে আমরা টিক দিয়ে আমরা ভেরিফিকেশন কোড প্রেরণের জন্য রিকোয়েস্ট করব এরপরে ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে যেটা প্রদান করে নতুন করে একটি পাসওয়ার্ড সেট করতে হবে আমাদের যেহেতু সাইন আপ করা আছে সেহেতু আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলাম এরপরে উপরের দিকে প্লাস বাটনে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড ডিভাইসে গিয়ে আমরা নতুন ডিভাইস অ্যাড করব। সেক্ষেত্রে লোকেশন পারমিশন চাইলে অবশ্যই লোকেশনকে অন করে দিতে হবে এরপরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব এবং বা দিক থেকে লাইটিং এ ক্লিক করব তো লাইটিং এ ক্লিক করার পর যেহেতু আমাদের লাইটটি ওয়াইফাই লাইট আমরা ওয়াইফাই ভালবে ক্লিক করব আমাদের এখানে ওয়াইফাই সেটআপ করতে হবে আপনার ফোনে থাকা ওয়াইফাই এর আইডি এখানে শো করবে তবে আপনাদেরকে বলে রাখি যে এটা 2.4 গিগাহার্জ এর ওয়াইফাই নেটওয়ার্ক সাপোর্ট করে 5 গিগাহার্জ এর ওয়াইফাই নেটওয়ার্ক সাপোর্ট করে না এরপরে ওয়াইফাই এর পাসওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব এবং নেক্সট বাটনে ক্লিক করব এখন আমাদের কাজ হলো মাল্টিপ্লাগে থাকা সুইচটি অন করে দিব এবং লাইটটি দেখেন প্রথমে সাদা আলো দিয়ে আলোটি ব্লিঙ্ক করতে থাকবে এই সময়ে আমরা কনফার্ম করব যে ইন্ডিকেটরটি ব্লিঙ্ক করছে দেন আমরা এখান থেকে বা পাশেরটি অর্থাৎ ব্লিঙ্ক অ্যাজ এ স্লো এটাতে ক্লিক করে দেব তো ক্লিক করার পরে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটি এসএসএল দেখাচ্ছে এই এসএসএল এর সাথে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে এখানে ওয়াইফাই সিগনালের উপরে ক্লিক করবো এবং অল্প একটু সময়ের মধ্যেই আমাদের ফোনের সাথে টোটালি লাইটটি ইনস্টল হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন আপনারা এখানে লাইটটি এখন নির্দিষ্ট কালারের অর্থাৎ সাদা কালারের আলো দিচ্ছে এবং অল্প একটু সময়ের মধ্যেই আমাদের ফোনের সাথে লাইটটি পুরোপুরি সেটআপ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি সেটআপ হয়ে গেছে আমরা এখন ব্যাকে চলে যাব এবং আমাদের ব্যাকে চলে যাওয়ার পরে এখানে একটি লাইটের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসের উপরে যদি আমরা ক্লিক করি অল্প একটু লোডিং হওয়ার পরে এখানে এই ধরনের একটি ইন্টারফেস দেখাবে এখানে আমরা চাইলে আলোর পরিমাণ কম বা বেশি করতে পারব এবং পাশাপাশি উপরে হাত দিয়ে নির্দিষ্ট আলো আমরা পেতে পারবো এটা সাদা কালার এবং অর্ম কালার এই দুই কালারের মধ্যেই অ্যাডজাস্ট হবে নিচের অপশনে একটি পাওয়ার সুইচ আছে যেটা প্রেস করে আপনি লাইটটি অন বা লাইটটি অফ করতে পারবেন উপরের দিকে কালার নামে একটি অপশন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মাল্টি কালার অপশন চলে আসবে এবং আমাদের একটি মাল্টি কালার রেইনবো বার চলে আসবে যার উপরে হাত দিয়ে স্ক্রোল করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত কালারটি নির্বাচন করতে পারবেন পাশাপাশি এই কাঙ্ক্ষিত কালারের ব্রাইটনেস সহ আলোর পরিমাণও কম বেশি করতে পারবেন উপরে থাকা সিন অপশনে ট্যাপ করলে বিভিন্ন ধরনের ফিসার আছে এবং এই ফিসারের উপরে ক্লিক করলে এই ফিসার কেন্দ্রিক লাইট নির্দিষ্ট রঙের আলো প্রোভাইড করবে উপরে থাকা মিউজিক সিনস নামে অপশনে ট্যাপ করলে এখানে মাইক্রোফোনের পারমিশন দিয়ে দিলে এর আশেপাশে যে সাউন্ড বা বিভিন্ন ধরনের মিউজিক প্লে করা হলে তাহলে সেই মিউজিকের উপরে বেশ করে লাইটের রং পরিবর্তন হতে থাকবে নিচের বা দিকে একটি টাইমার অপশন আছে যেখানে আপনারা লাইটটি নির্দিষ্ট টাইমে অ্যাক্টিভ রেখে তারপর বন্ধ করতে পারবেন এখানে ঘন্টা এবং মিনিটের বার স্ক্রোল করে আপনার পছন্দ মতন সেট করে নিতে পারবেন এখন আমরা এখানে জিরো ঘন্টা এবং এক মিনিট সেট করে দিলাম তো আপনারা দেখতে পাবেন যে এক মিনিট পর লাইটটি বন্ধ হয়ে যাবে আপনারা দেখতে পেলেন যে ঠিক এক মিনিট পর লাইটটি বন্ধ হয়ে গেল প্রাথমিক সেট পর আমাদের ফোনে আর ওয়াইফাই কানেকটিভিটি থাকা বাধ্যতামূলক না তো দেখতে পেলেন আমরা ওয়াইফাই সিগনালটি বন্ধ করে দিলাম এবং আমাদের মোবাইল ডাটাটি অন করে দিলাম অর্থাৎ আমার ফোনটি এখন ওয়াইফাই নেটওয়ার্কের বাইরে এখন আমরা স্মার্ট লাইফ অ্যাপটি ওপেন করব তো দেখতে পেলেন আপনার স্মার্ট লাইফ অ্যাপসটি আমরা ওপেন করে ফেললাম এবং এখানে লাইটের স্ট্যাটাস শো করছে যার উপরে ক্লিক করে আমরা পুনরায় লাইট অন বা অফ সহ আলোর পরিবর্তনের সকল ফিচারগুলো ব্যবহার করতে পারব এছাড়াও পাওয়ার বাটনের ডান পাশে মোর অপশন আছে এখানে ক্লিক করলে আপনারা চারটি অপশন পেয়ে যাবেন চারটি অপশন হল প্লান শিডিউল বায়োরিডিম এবং পাওয়ার অন বায়োরডিম পিলানে ক্লিক করে অ্যাড টু করে বিভিন্ন অপশন সিলেক্ট করতে পারেন যেমন র্যান্ডম টাইমিং আমরা এই অপশন থেকে বিভিন্ন টাইমিংয়ে লাইট অন বা লাইট অফ করতে পারবো পাশাপাশি বিভিন্ন ওয়াইজ লাইট অফ বা লাইট অন করতে পারবো এমনকি বিভিন্ন বার ওয়াইজ লাইটের বিভিন্ন কালারও নির্বাচন করে দিতে পারবো আমরা যদি আবার মোর অপশনে যাই তাহলে শিডিউল দেখতে পাবেন এই শিডিউল অপশনে আপনারা বিভিন্ন সময় অ্যাড করে লাইট অন হবে নাকি অফ হবে এবং বিভিন্ন বারও আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এবং নোটিফিকেশন চাইলে নোটিফিকেশন আপনারা অন করে রাখতে পারবেন এবং নির্ধারিত সময় লাইট অন করতে চান নাকি অফ করতে চান আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন অপশন হচ্ছে অর্থাৎ পারিপার্শ্বিক আবহাওয়ার উপরে করে আপনারা লাইটের বিভিন্ন রঙের আলো সেট করে নিতে পারবেন অর্থাৎ এক এক সময়ে এক এক ধরনের আলো লাইট থেকে নির্গত হবে এটাও আপনারা বায়োরেডিম থেকে সিলেক্ট করে নিতে পারবেন প্যাস অথবা পিনের যে কোনো ভার্সনের লাইট আপনারা সরাসরি আমাদের অথবা সারা বাংলাদেশে যে কোনো স্থান থেকে কুরিয়ারের মাধ্যমেও আপনারা এই প্রোডাক্টটি সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহতাল্লার কাছে এই সবার জন্যই শুভকামনা রইল আল্লাহ হাফেজ